বিগ নিউজ সবার আগে সবার সাথে। উত্তরপ্রদেশে নির্বাচনী জনসভায় গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সরব হয় এই রাজ্যের তৃণমূলের বিভিন্ন সংগঠন। বিভিন্ন জায়গায় এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। আজ তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলার সভাপতি পরিমল বর্মন। জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে গেছেন, ওখানে অখিলেশ যাদবের আমন্ত্রণে গেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পথে বিজেপি সংগঠিতভাবে যেভাবে গাড়ির উপর আক্রমণ করা হয়েছে, যেভাবে নোংরামি করা হয়েছে, গোটা ভারতবর্ষে জনগণ অত্যন্ত নিন্দা করছে, ধিক্কার করছে। আমরা আইএনটিটিসির পক্ষ থেকে আজকে আমরা ধিক্কার মিছিল করছি কুচবিহার শহরে। আমরা চাই বিজেপির এই আগ্রাসন নীতি, গণতন্ত্রের উপর যে হত্যা, গণতন্ত্রের উপর যে মানে আঘাত, এই আঘাতের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিন আরও সংগঠিত হবে, আরও বড় হবে। কোথাও কি মনে হচ্ছে যদি যোগী রাজ্য আবারও এই আক্রমণ করে তাহলে ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা নেবে? একদম, যোগী বা মোদী যাই বলেন না কেন, ওদের যে নীতি, ওদের যে আগ্রাসনী পদক্ষেপ, এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে আমরা সবসময় কথা আওয়াজ তুলছি, আমরা সবসময় তার প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বিজেপির এই রকম পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের লড়াইটা সবসময় জারি থাকবে। ঠিক আছে।